সমকামিতার বিপক্ষে অবস্থান নিয়েছেন এই জন্য কিনা আমরা আমাদের যে ব্রাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমরা এই এই জিনিসটার ক্লারিফিকেশন চাই এই জন্য আমরা এখানে বসেছি এবং আমরা আশা করছি যে আমাদের বিশ্ববিদ্যালয় অতি শীঘ্রই আমাদের কাছে তাদের অবস্থান স্পষ্ট করবে যে তারা আমাদের দেশের সমকামিতা ট্রান্সজেন্ডার এলজিবিটি মুভমেন্ট এগুলো প্রতিষ্ঠা করার জন্য কাজ করছে কিনা এগুলোর পক্ষে নাকি বিপক্ষে আমরা চাই অতি শীঘ্রই আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের সামনে এই ব্যাপারটা ক্লিয়ার করে দিবে আমরা আশা করব এই এই স্কুলিঙ্গ সারা বাংলাদেশে ইনশাআল্লাহ ছড়িয়ে যাবে এবং এই সংগ্রাম আমাদের চলবেই চলবে দেখুন সংগ্রাম তো আজকে মাত্র শুরু হলো কর্তৃপক্ষ যদি আমাদের দাবি দাওয়া যেগুলো আছে এগুলো মেনে না নিয়ে সমকামিতা এবং এলজিবিটি মুভমেন্টের জন্য কাজ করে যায় আমরা ইসরায়েলি পণ্য যেভাবে বয়কট করে দেখিয়ে দিয়েছি বাংলার জনগণ কোলা থেকে শুরু করে এইভাবে ব্রাকের যত জিনিসপত্র আছে বা যে যে এনজিওর যে যে জিনিসপত্র আছে সব বয়কট করে ইনশাল্লাহ আমরা তাদের স্তব্ধ করে রেখে দিব এখানে আন্দোলন করার দুইটা উদ্দেশ্য একটা হচ্ছে এই ব্র্যাক এলজিবিটির জন্য মানে স্টেবল অবস্থানে আছে এর পক্ষে আর দ্বিতীয়ত আমাদের আসিফ ভাইকে ওনাকে যেহেতু নিবন্ধের লেখকদের ভাষ্য অনুযায়ী 2005 সালে সমকামী অধিকার নিয়ে যুক্তরাজ্যে আয়োজিত অংশগ্রহণ করার পর বাংলাদেশে এর কাছে কাজ করতে আগ্রহী হলে এবং এটার পিছনে কাজ করে ব্র্যাক 2007 সালের আগে বাংলাদেশে প্রকাশ্যে এলজিবিটি নিয়ে কখনো কাজ হয়নি এই কনফারেন্সের অল্প কিছুদিন পরে আপনার এই ওয়ার্কশপ থেকে উদ্বুদ্ধ হয়ে 6 মাস পর 2007 সালে জুলাইয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় জেমস প্রি ব্র্যাক স্কুল অফ পাবলিক হেলথে এই এলজিবিটি নিয়ে প্রথম তাদের কর্মসূচি শুরু হয় 2007 এবং 9-এর মধ্যে ঢাকার দুইটি বিশ্ববিদ্যালয় খুবই একজনের অবস্থান 2013 সালে মিলিয়নিয়ার জর্জ সরস যিনি $1 বিলিয়ন একটি তহবিল তৈরি করে এবং এই পিছনে 12টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি বিশ্ববিদ্যালয় হলো ব্র্যাক এবং জর্জ সরস বর্তমান পৃথিবীতে এলজিবিটি আন্দোলনের পিছনে সবচেয়ে বড় দাতাদের একজন এলজিবিটি স্টেবল করার জন্য এই ব্র্যাকের উদ্যোগের পর এরপর ধীরে ধীরে বাংলাদেশে এলজিবিটি কার্যক্রম শুরু হয় এর আগে পাবলিকলি কেউভাবে করতে পারেনি এই মূল কারণ এটা আমাদের ব্র্যাক এটার সোর্স হইতেছে এবং এটার বেসমেন্ট হইতেছে এরা যে ফান্ডিং পায় এই এলজিবিটির ফান্ড করে তারা করে উঠছে ব্র্যাক খুব সহজে এই ফিল্ড ছাড়বে না এবং যতদিন তারা এই এলজিবিটির ব্যাপারে ওনারা ছাড় না দেয় আমরা অন্তরণ ছাড়বো না